চলে গেছে সাথে আরো দুজন মানুষকে নিয়ে কেন্দ্রে যাবেন তা আমি এই ভরসাটা কার কার উপর রাখতে পারি কে কে 15 তারিখ নৌকার জন্য কেন্দ্রে যাবেন পিছে হাত দেখতে পাই না সব হাত উঠছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস রাখি আর চাচার একটা অনেক কাজ চাচা করবে সেটা আপনাদের কাছে গেছে এটা আসলে চাচার প্রমিস কিংবা অঙ্গীকার সেখানে একটা পয়েন্ট আছে সবচেয়ে শেষে আমি বলবো সেটা হচ্ছে স্বাস্থ্য সেবা কেন্দ্র এইটা আমি যেহেতু জাগ্রত মানবিকতা নিয়ে মানুষের কাছে বাসায় বাসায় মানুষের দুয়ারে দুয়ারে আমি গিয়ে একদম সুবিধাবঞ্চিত মানুষদেরকে নিয়ে কাজ করছি আমি দেখছি সবচেয়ে বেশি দরকার হয় মানুষের স্বাস্থ্য সেবাটা বিশেষ করে আমার মা বোনদের জন্য আর একটা অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স কিন্তু মাঝরাতেও খুব প্রয়োজন হয় যে একদম হঠাৎ করে ঢাকায় যাওয়া বলেন হাসপাতালে যাওয়া বলেন অ্যাম্বুলেন্সের অভাবে অনেক মানুষ বাসায় বসে একদম মানুষের প্রাণ চলে যায় তো আমি চাচার কাছে আমি ভাস্তি হিসেবে অলরেডি আবদার করে ফেলছি যে চাচা আপনি নির্বাচিত হইলে আমাদের 27টা ওয়ার্ডে স্বাস্থ্য সেবা কেন্দ্র করে দিতে হবে ইনশাআল্লাহ এবং আমি ডাক্তার তাহসিন ভাইয়ের সূচনা আজকে আপনাদেরকে বলে যাই চাচার এই প্রজেক্টের সাথে আমি থাকব এবং বিনামূল্যে অবৈতনিকভাবে আমি চাচার পাশে এই কাজটা করে দেব ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের কাছে আসার তৌফিক যেন আমাদেরকে দেয় আপনারা দোয়া করবেন সহযোগিতা করবেন এবং 15 তারিখ কেন্দ্রে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নৌকা শেখ হাসিনার নৌকা উন্নয়নের নৌকা স্বাধীনতার নৌকা আর এখানে যারা নতুন প্রজন্মের আছে নতুন প্রজন্মের প্রতিটা ভোট স্বাধীনতার পক্ষে হোক এই বলে আমি এখানে শেষ করছি সবার কাছে আগামী 15 তারিখ নৌকা মার্কার জন্য ভোট চেয়ে চাচার জন্য ভোট চেয়ে আমাদের সবার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই সপরিবারে সুস্বাস্থ্যে থাকবে